হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে অ্যাকচুয়ালি ব্লগটা একটু অন্যরকমের, অ্যাকচুয়ালি তার অন্যরকম ইন দ্য সেন্স যে আমি একটু মন্দিরে যাচ্ছি। মন্দিরে যাচ্ছি মানে ফার্স্ট টাইম মন্দিরে যাচ্ছি সেটা না, বাট ইয়েস, প্রণয় মারা যাওয়ার পর আমি আজকে যে মন্দিরটা যাচ্ছি সেটাতে আজকে ফার্স্টে যাচ্ছি। কারণ এই মন্দিরটা আমার বাড়ির কাছেই পঞ্চাননতলায়। যারা জানো বা কাছাকাছি থাকো তারা বুঝতে পারবে, গণিতায়ের মন্দির। তো সেখানে অবভিয়াসলি আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন মন্দিরটা আমার নিউ একদম সবে সবে হয়েছিল। তো তখন সেই মন্দিরে যেতাম, একটা রেগুলার বেসিসে ক্লাসও হতো, তো স্যাটারডে করে ক্লাস করতাম আমার বন্ধুদের সাথে, আমার মনে আছে। তো সেই দিনগুলো খুব ভালো ছিল, আনন্দের ছিল এবং অনেক প্রোগ্রাম হয়েছিল সেখানে। আমার সব বন্ধুরা ওখানে মন্দিরে যারা আছেন সবার সাথেই পার্টিসিপেট করা হতো, বাট একটা ছিল আর কি ওই সময়। যাই হোক, তো ইভেন প্রণয়ও গেছে ওই মন্দিরে আমার সাথে যখন ওর বিয়ে মানে হয় বা এর পর আর কি। তো যাই হোক, এখন ওই মন্দিরটাতে যাচ্ছি। বৌদি মানে আমার দাদা বৌদি ওরা সবসময় যায় মন্দিরে, তো সবসময় আমাকে বলে যাওয়ার জন্য। তো যাই হোক, বিভিন্ন কারণে যাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যাই ঘুরে আসি। ক্লাসও আছে, ভগবদ গীতার ক্লাস, তো সেই জন্য যাবো। এই একটু পরেই বেরোবো, তো সেই ক্লাসে যাবো, ক্লাসটা অ্যাটেন্ড করবো। অনেক দিন পর দরকার আছে স্পিরিচুয়াল ক্লাস অ্যাটেন্ড করার। সবসময় সবারই দরকার আছে অবভিয়াসলি, বাট যাই হোক আমি আমার কথা বললাম। তো ক্লাসে যাবো, দেন এখন তো দীপদান চলছে, তো সেখানে দীপদানও হবে, আরতি হবে, সব কিছুর পর আসার ইচ্ছা আছে। আর তো যতটা পারবো আজকে ভগবানের দর্শন করবো, এটা ভেবে তো খুব ভালো লাগছে আমার গণিতে। আর যতটা পারবো আমার ব্লগের মাধ্যমে তোমরা যারা দেখবে তোমাদেরও ভগবানের দর্শন হোক সেটা আমি চাই, তো সেটা চেষ্টা করব। তো দেখি যতটা পারি কভার করব। তো এই আর কি, ততক্ষণ এনজয় করো ব্লগটা। ভেতরে লায়ন আছে, লায়ন লায়নটা বেরোলে তুই কী করবি বলতো? খক খক করবি। ভ্রমণ করে বেড়াচ্ছে।
জাস্ট এলাম বাড়িতে, এসে ফ্রেশ হলাম। তো আজকে খুব সুন্দর কেটেছে আমার মন্দিরে অনেকদিন পর, যেটা সবাইকে মানে আমি আশা করেইছিলাম ভালো কাটবে, কারণ মন্দিরে গেলে অবভিয়াসলি ভালো কাটে ভগবানের দর্শন করে আর বাকি আনুষাঙ্গিক ভগবান কেন্দ্রিক যে জিনিসগুলো হয় সেটা দেখে। তো আমি চেষ্টা করেছি আমার ব্লগের মাধ্যমে যাওয়াটা সম্ভব তুলে ধরার, যেটা ভগবানের দর্শন এবং বাকি যেগুলো কীর্তন এবং ক্লাস যেইটুকু। তো আশা করছি তোমার ব্লগটা এনজয় করেছো, তোমাদের ভালো লেগেছে, তোমরাও নিশ্চয়ই আমার মতো ভগবানকে ব্লগ আমার ব্লগের মাধ্যমে দর্শন করতে পেরেছো। তো অ্যাজ ইউজুয়াল যদি আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বেল আইকনটা তোমরা ক্লিক করে রাখবে যাতে যখনই আমি পোস্ট করব তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে সেই জন্য। আর সবাইকে থ্যাঙ্কস যারা আমার লাস্ট দুটো ব্লগে কমেন্ট করেছো, লাইক করেছো, দেখেছো, থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর সাপোর্ট। এইভাবে সাপোর্ট করতে থেকো, থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, টাটা।